এই হলো হোটেল সানরাইজ দেখতেই পাচ্ছেন এখানে স্পষ্ট লেখা রয়েছে থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে এই হলো মূল প্রবেশদ্বার এদিক দিয়ে প্রবেশ করতে হবে ওই সামনে রয়েছে রিসেপশান চলুন ভিতরে এই হলো ডাইনিং প্লেস দেখতেই পাচ্ছেন এখানে আপনারা একসাথে অনেক মানুষ বসে খাওয়া দাওয়া করতে পারবেন আর এখানে কিন্তু আপনারা একশো টাকার বিনিময়ে সাত রকম পথসহ থালি কিন্তু পেয়ে যাবেন আপনারা যারা সানরাইজে থাকছেন তারা কিন্তু ভালো মন্দ খাওয়া দাওয়া করতে পারবেন এই মুহুর্তে খাবার দাবার কিন্তু আমার যে টেবিল সেখানে চলে এসছে সবার প্রথমে আমি দেখাচ্ছি আপনারা একশো টাকার বিনিময়ে এখানে কিন্তু ভেজ থালি পাবেন সেই ভেজ থালিতে কী কী আইটেম রয়েছে সেগুলোর সাথে আমি আপনাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি ভাত দেখতে পাচ্ছি এখানে আলু চোখা রয়েছে আলু ভাজা রয়েছে আর এখানে রয়েছে আপনার ভেন্ডি ভাজা সেই সঙ্গে একটা চাটনিও দেখতে পাচ্ছি পাঁপড় রয়েছে দু রকম সবজি রয়েছে সবসময় কিন্তু প্রত্যেক দিন একই রকম সবজি দেওয়া সম্ভব হবে না সবজি কিন্তু মাঝে মধ্যে পরিবর্তন হতে পারে এদিকে ডাল দেখতে পাচ্ছি আর সেই সঙ্গে পায়ে পায়েসও রয়েছে অসাধারণ এই যে প্লেটটা আপনারা দেখতে পাচ্ছেন এর দাম একশো টাকা এবার আপনারা যদি মনে করেন মাছ খাবেন এখানে কিন্তু বিভিন্ন রকম মাছও রয়েছে আর এই মুহূর্তে হোটেল সানরাইজের যিনি কুক রয়েছেন সেই দাদাকে পেয়ে গেছি দাদা তোমার নামটা অজয় গুপ্ত আচ্ছা দাদা এখানে কি মাছ রয়েছে এটা এটা রুই মাছ আচ্ছা এই রুই মাছের সঙ্গে ভাত নিলে কি রকম কি দাম পড়বে দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা আর এখানে চিকেন দেখতে পাচ্ছি দুই পিস চিকেন দিয়ে একশো আশি টাকা একশো আশি টাকা এটা কি মাছ আছে বাটা মাছ আচ্ছা বাটা মাছ দিয়ে দেড়শো টাকা দেড়শো টাকা আর এটা কি রয়েছে চিংড়ি বাটা ভাপা চিংড়ি আচ্ছা চিংড়ি মাছ দিয়ে দুইশো কুড়ি দুশো কুড়ি টাকা আর এটা পাবদা মাছ পাবদা মাছ পাবদা মাছ দিয়ে দুশো কুড়ি আচ্ছা তো বন্ধুরা আপনারা দাম সব শুনে নিলেন অর্থাৎ আপনারা যদি পাবদা মাছ খান দুশো কুড়ি টাকা নেবেন এই পাবদা মাছ সেই সঙ্গে এই থালিটা কিন্তু আপনারা পাবেন এই টোটাল সব সমেত কিন্তু দুশো কুড়ি টাকা আর এখানে যা যা দেখতে পাচ্ছেন সে সমস্ত আইটেম এর সঙ্গে এই মূল থালিটা কিন্তু অবশ্যই পাবেন আপনারা তো বন্ধুরা আমি ভাত অলরেডি নিয়ে নিয়েছি আমার এই হলো ভেজ থালি ভেজ থালিটা আগে খেয়ে নেব তারপর চিংড়ি ভাপাটা আমি খাবো চিংড়ি ভাপাটা বেশ সুন্দর মানে দেখেই লোভ লাগছে আর কি আর এই হলো ভেসতালি এটা খেয়ে একটু টেস্ট সম্পর্কে আপনাদের অবগত করছি সবজির স্বাদ বেশ ভালোই রয়েছে আর এই যে চাটনিটা রয়েছে চাটনিটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছে মানে মুখে একদম টেস্ট ফিরে আসছে আর কি আর দার্জিলিংয়ের মতো এই ঠান্ডার মতো জায়গায় আর কি জাস্ট জমে যাচ্ছে আর কি বন্ধুরা সবজি দিয়ে আমার খাওয়া দাওয়া হয়ে গেল আর সামনে কিন্তু একাধিক মাছের পদ রয়েছে দেখে কিন্তু বেশ লোভ লাগছে সব রকম পদ হয়তো আমি খেতে পারবো না তবে কিছু কিছু পদ আমি খেয়ে অবশ্যই কিন্তু আপনাদের বলবো যে সাত কীরকম কী রয়েছে চিংড়ি ভাপা রয়েছে সে সঙ্গে পাবদা মাছ রয়েছে তো এগুলো আমি একটু ট্রাই করব চিংড়ি ভাপা নিয়ে নিয়েছি মানে দেখেই তো অসাধারণ লাগছে আর কি একটু ভাত ভেঙে নিই তার মধ্যে চিংড়ি মাছ একটু সামথিং একটু গ্রেভিও নিয়ে নিই আর কি অল্প একটু ভাত দিয়ে মেখে খেয়ে নিই প্রথমে কীরকম কী হয়েছে দেখ দেখে জাস্ট অসাধারণ দার্জিলিংয়ের মতো জায়গায় বসে এরকম টাটকা চিংড়ি ভাবাই যায় না একদম নরম ফ্রেশ কোনো রকম দুর্গন্ধ নেই বন্ধুরা এবার আমি মাংসটা একটু টেস্ট করে দেখছি বন্ধুরা মাংসের পিস কিন্তু বেশ বড়ই লাগছে দেখুন যথেষ্ট বড়ো পিসই রয়েছে এরকম দু পিস আপনার বড়ো বড়ো চিকেন থাকবে সেই চিকেন ভাত আপনার কিন্তু একশো আশি টাকা পড়বে বন্ধুরা এবার পাবদা মাছটা একটু ট্রাই করে দেখব আর পাপদা মাছটা দেখে কিন্তু বেশ ভালোই লোভ লাগছে আর কি আর পাবদা মাছের সাইজও কিন্তু বেশ বড় রয়েছে এখন খেয়ে দেখা যাক বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু ভীষণ ভালো আমি তো একদম বাড়ির মতন হাত চেটে খেলাম এবার আপনাদের বাড়ি আপনারা আসুন খান এবং বলুন কেমন কী টেস্ট রয়েছে বন্ধুরা পাতে কিন্তু পায়েসেও রয়েছে এটা কিন্তু ভাবাই যায় না যে পায়েসে মানে দার্জিলিংয়ের মতো জায়গায় এরকম ঠান্ডার মতো জায়গায় মানে শেষ পাতে যে পায়েস পাবো আর কি তো আপনারা যারা আসছেন একশো টাকার যে থালি নেবেন সেটা কিন্তু পায়েস পাবেন আপনারা একটা কথা বলতে পারি আপনাদের মধ্যে যদি কোনো সুগারের রোগী থাকেন মিষ্টি কিন্তু একদম বেশি পরিমাণে দেয়া হয়নি একদম যেটা সঠিক পরিমাণে থাকে সেই পরিমাণেই কিন্তু মিষ্টি রয়েছে এবং পায়েসের যে ঘনত্ব সেটাও কিন্তু বেশ ভালোই রয়েছে